সুধী ভক্তগণ, আপনাদের অনুরোধে আমি আগেই শ্রীনাম লিখন মহিমা আর শ্রীরাম নাম প্রভাব এই সম্বন্ধে একটা ভিডিও দিয়েছিলাম। ওইটার আমি আবার পুনঃ এর আরও যে মহিমা, আরও যে রাম নাম লিখনের যে বিধি এবং মহিমা আমি আবার আপনাদের কাছে প্রকাশ করছি, নিয়ে আসছি, আপনারা শুনুন। আর এই আমাদের আমার এই ভিডিওটি শেয়ার ও লাইক করুন, শেয়ার করুন যাতে সবাই আরও অনেক লোকে রাম নাম মহিমা, এ রাম নাম লিখন মহিমাটা জানতে পারে। বলা হচ্ছে জপাচ্ছত গুণং পুণ্যং রাম নাম প্রলয়ক্ষণে, জপ অপেক্ষা রাম নাম লিখনে শতগুণ পুণ্য। এবার প্রশ্নটা আসছে কি রাম নাম কেন লিখব, এই বিষয়ে ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ যা বলছেন, যা লিখেছেন, সেইটাই আপনাদের কাছে উদ্ধৃত করছি বা আপনাদের শোনাচ্ছি। রাম নাম কেন লিখব, আমরা আনন্দ রামায়ণে শ্রী রাম নাম লিখিবার বিধি হোমাদি ও ফলশ্রুতি দেখিতে পাই। এই রাম নাম লিখিবার অধিকারী রাম ভক্তগণ শাক্ত শৈব সৌর গণপত্য ইয়াদের কোনো প্রয়োজন নাই, এটা বলা হচ্ছিল ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা দেখছি রাম রহস্যোপনিষদ ও রাম পূর্ব তাপিনীর গ্রন্থে বলা হচ্ছে রামই পরম ব্রহ্ম, রামই পরম তপস্যা, রামই পরম তত্ত্ব, শ্রীরাম তারক ব্রহ্ম, অনন্ত নিত্যানন্দ চিদাত্মায় যোগীগণ রমণ করেন, তজ্জন্য রামপদের দ্বারা ইনি পরম ব্রহ্ম বলিয়া কথিত হন। শ্রুতি বলিলেন রামই পরম ব্রহ্ম, সকলের ইষ্ট দেবতারই পরম ব্রহ্ম, মানে পরম ব্রহ্ম একটি, একম বা দ্বিতীয়াং ব্রহ্ম, শাক্তের শক্তি, শৈবের শিব, বৈষ্ণবের বিষ্ণু, সৌরের সূর্য ও গণপত্যের গণেশেই পরম ব্রহ্ম। সেজন্য আপন ইষ্টের নামান্তর রাম নাম উপাসক মাত্রেই অসংশয় লিখিতে পারেন। তো বোঝা যাচ্ছে যে শাক্তের শক্তি, শৈবের শিব, বৈষ্ণবের বিষ্ণু, সৌরের সূর্য ও গণপত্যের গণেশই পরম ব্রহ্ম। কিন্তু আমাদের যেহেতু পরম ব্রহ্ম আমরা আগেই জানি বলে শ্রুতি বলছে রামই পরম ব্রহ্ম, হ্যাঁ, মানে একম বা দ্বিতীয়াং ব্রহ্ম, সেই জন্য আপন ইষ্ট নামান্তরে রাম নাম উপাসক মাত্রেই অসংশয় লিখিতে পারে। এবার রাম শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এইরূপ, ক্রিয়ার্থক রম ধাতু হইতে রাম শব্দ সিদ্ধ হয়। রম ইতি মদ ইতি সর্বান, সকলকে আনন্দিত করাইয়া থাকেন বলিয়া ইনি রাম। আবার বলছে সকলকে জন্মস্থিতি নাচদানের দ্বারা ক্রিয়াশা করান বলিয়া রাম। আবার বলা হচ্ছে লোক সকল ইহাতে রমণ করেন এই জন্য ইনি রাম, রমন্তে লোকা অত্র ইতি রামা। আবার বলা হচ্ছে রমন্তে যোগিনা অত্র যোগীগণ ইহাতে রমণ করেন তজ্জন্য ইনি রাম, মানে রাম শব্দের বিভিন্ন রকম নাম মানে বলা হচ্ছে। আবার এক জায়গায় বলা হচ্ছে রা শব্দের অর্থ বিশ্ব, মকারের অর্থ ঈশ্বর, যিনি বিশ্বের ঈশ্বর তিনিই রাম। রাম শব্দের ব্যুৎপত্তিলব্ধ অর্থে বিষ্ণু, শিব, শক্তি, সূর্য, গণপতি প্রভৃতি সকলকেই বুঝাইতেছে। রকারের অর্থ তৎ, অকারের অর্থ তং, মকারের অর্থ অসি, তত্ত্বমসি মন্ত্রের অর্থ রাম। ইচ্ছা করিলে জ্ঞানী সাধকও রাম নাম নিঃসন্দেহে লিখিতে পারেন। শিব পুরাণে বলা হচ্ছে শিব যেরূপ শক্তিও তদ্রূপ, যেমন শক্তি শিবও সেই প্রকার, চন্দ্র চন্দ্রিকার ন্যায় উভয়ের ভেদ নাই। শিব ব্যতীত শক্তি এবং শক্তি ভিন্ন শিব থাকিতে পারেন না, শিব ও শক্তি অভিন্ন, শক্তি শক্তি মতর ভেদ। রুদ্র হৃদয়বিন্যাসে বলা হচ্ছে যিনি উমা তিনি স্বয়ং বিষ্ণু, যিনি বিষ্ণু তিনি চন্দ্রমা, যিনি গোবিন্দকে প্রণাম করেন তিনি শঙ্করকেও প্রণাম করেন, যিনি হরিকে ভক্তি সহকারে পূজা করেন তিনি বৃষধ্বজকেও পূজা করিয়া থাকেন, যিনি বিরূপাক্ষ মহাদেবকে দেশ করেন
যিনি হরিকেই দেশ করিয়ে থাকেন, যিনি রুদ্রকে জানেন না তিনি কেশবকেও জানেন না। কাশীখণ্ডে বলা হচ্ছে, কাশীখণ্ডে ভগবান শিব বা মাতা পার্বতী কী বলছেন শুনুন। শিব বলিতেছেন, হে পার্বতী, আমি যেমন তুমিও সেই প্রকার, বিষ্ণু যেমন উমা ও রমাও তদ্রূপ, উমা যেমন গঙ্গাও তেমন, এই চারিটি রূপের ভেদ নাই। যে ব্যক্তি বিষ্ণু রুদ্র শ্রী ও গৌরী এবং গঙ্গা গৌরী পৃথক বলে সে মূঢ়বুদ্ধি। আবার রুদ্র জামাল উত্তরখাণ্ড বলা হচ্ছে, এক মূর্তির তিনটি নাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, নানাভাবে যাহার নাম অবস্থিত তাহার মোক্ষ হয় না, কেহ তাহাকে ব্রহ্মা কেহ বিষ্ণু কেহ বা রুদ্র বলেন, মহাদেবতা একমাত্র নিরঞ্জন। এইবার আসল জায়গা আসি, শ্রুতিতে কী বলিয়াছেন শ্রী রামোত্তর তাপিনীতে, এই জিনিসটা, এই গল্পটা খুব সুন্দর। বৃষধ্বজ শঙ্কর মানে ভগবান শঙ্কর শ্রী রামচন্দ্রের মন্ত্র সহস্র মন্বন্তর কাল হোম ও অর্চনার সহিত জপ করিয়াছিলেন। অনন্তর ভগবান শ্রীরামচন্দ্র প্রসন্ন হইয়া শঙ্করকে বলিয়াছিলেন, হে পরমেশ্বর, বর প্রার্থনা করো। তদুত্তরে মহাদেব সচ্চিদানন্দ পরমাত্মা রামকে বলিলেন, আমার ক্ষেত্র কাশীধামে, মণিকার্ণিকায়, গঙ্গায় কিংবা তটে যে দেহি দেহত্যাগ করিবে সে মুক্ত হইবে, ইয়া ভিন্ন অন্য বরে আমার প্রয়োজন নাই। শ্রীরাম বলিলেন, হে দেবেশ, তোমার এই ক্ষেত্রে যে কোনো স্থানে মৃত কৃমি কীটাদি পর্যন্ত শীঘ্র মুক্তিলাভ করিবে, ইহার অন্যথা হইবে না। অবিমুক্ত তোমার ক্ষেত্রে সকলের মুক্তিসিদ্ধির জন্য আমি তথায় পাষাণ প্রতিমা আদিতে সন্নিহিত থাকিব। হে শিব, এই ক্ষেত্রে যে ব্যক্তি স্বরক্ষর মন্ত্রের দ্বারা আমাকে ভক্তি সহকারে অর্চনা করিবে, আমি ব্রহ্মহত্যাদি পাপ হইতেও তাকে মুক্তি করিব। শ্রী শিব বলিলেন, হে রাম, আমি তোমার নাম গ্রহণপূর্বক কৃতার্থ হইয়া ভবানীর সহিত কাশীতে বাস করি এবং মুমূর্ষুগণের মুক্তির জন্য তোমার রাম নাম মন্ত্র দান করি। শিব শক্তির উপাসক যদি তাহার ইষ্ট দেবদেবীর আরাধ্যনিধি রাম নাম লেখেন, তা হইলে তাহারা প্রসন্নই হইবেন। তাহলে বোঝা গেল যে রাম নাম কেন লিখতে বলা হচ্ছে, তারপর আরও কী বলা হচ্ছে। এবার এখানে আসছে আরেকটা কথা, কি আমি কৃষ্ণভক্ত, আমি কৃষ্ণ নাম লিখিব, এ কথা বলিলে তদুত্তরে শাস্ত্র বলিতেছেন, রামই কৃষ্ণ, কৃষ্ণই রাম, হে বিপ্র, উভয়ের ভেদ নেই। আমি কৌতুক করিবার জন্য রাম ও কৃষ্ণের ভেদের কথা বলিয়াছিলাম। যে মানব সেই রাম ও কৃষ্ণের মধ্যে ভেদ কল্পনা করে সে নরকে পতিত হয়। এত দ্বারা আমরা বুঝিলাম, ব্রহ্ম শক্তি বিষ্ণু শিব সূর্য গণপতি রাম কৃষ্ণ ও গুরু একই পরম বস্তু। শিবই রাম হইয়া শিব শিব জপ করেন, আর রামই শিব সাজিয়া পঞ্চমুখে রাম নাম গান করেন। যদি সকলেই এক, রামই শিব শিবই রাম, তা হইলে যদি সকলেই এক, রামই শিব শিবই রাম, তাহা হইলে আমি শিব নাম তো লিখিতে পারি না, তাহা পারো না। কেননা আনন্দ রামায়ণে শিব শক্তি ও সূর্যাদির নামান্তর রাম নাম লিখিবার ব্যবস্থা এবং হোম তর্পণাদির কথাই বর্ণিত হইয়াছে। শিব শক্তির নাম লিখিবার কথা শাস্ত্রে বলেন নাই। তজ্জন্য যাহারা শাস্ত্রমতে নাম লিখিতে চাহেন, তাহাদের রাম নাম লেখাই কর্তব্য। তো বন্ধুরা এবং ভক্তগণ, আজকের মতো এতটাই। রাম নাম লেখার মহিমা জানালাম, এরপরে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো। আমি আরেকটা ভিডিওতে আপনার কাছে একটা সত্য ঘটনা নিয়ে আসবো, মহৌষধি রাম নাম। এই ঘটনাটি আমাদের বেনারসের ঘটনা, সেটা এরপরের ভিডিওতে নিয়ে আসবো। আমরা আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন। যাই হোক, আপনারা ঠাকুর যেরকম বলেছেন সেরকম
আপনারা মন্ত্র জপ এবং লিখতে থাকুন, আর আপনাদের জীবন ধন্য করুন। শেয়ার ও সাবস্ক্রাইব করুন, যেন আরও লোক এই ঘটনা, এই জিনিস, এই উপদেশ জানতে পারে, ঠাকুরের বিভিন্ন আদেশ তারা জানতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি হরি। মাফ হই মাফ হই মাফ হই।